প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টির ভেতরে একটি বিমান এই মাত্র ল্যান্ড করলো, কিন্তু আমরা দু চোখে কিছুই দেখতে পারতেছি না। অর্থাৎ এত পরিমাণে প্রচণ্ড বৃষ্টিতে যে কোনো বিমান এখন এই মুহূর্তে টেক অফ করবে কিংবা কোনো বিমান এই মুহূর্তে ল্যান্ড করবে, সেরকম পরিস্থিতিটা কিন্তু খুবই নাজেহাল একটা অবস্থা। মানে এত পরিমাণে বৃষ্টি যে বৃষ্টির জন্য বিমানবন্দরের একটু পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। যে একটা সামনে বিমানবন্দরের অন্য অপর একটি ওদিক থেকে বিমান আসতেছে কিংবা সিগন্যাল কন্ট্রোল টাওয়ার থেকে কোনো কিছু দেখা যাচ্ছে না, এত পরিমাণে বৃষ্টির জন্য এরকমটা হয়েছে। তো এখন আমরা সবাই অপেক্ষা করতেছি যে বৃষ্টি কখন কমে এবং বৃষ্টি কখন কমতে পারে, কখন নাগাদ বৃষ্টি কমতে পারে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে একদম মানে বিমান যারা পাইলট আছে তারা হয়তো একটা নাজেহাল অবস্থার মধ্যে আছে, নাস্তানাবুত অবস্থা, এবং বিমানবন্দরের যে রানওয়েতে পানি জমে যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি, সেই সঙ্গে হালকা বাতাস, আর বৃষ্টি তো মুষলধারে বৃষ্টি, অঝোর ধারায় বৃষ্টি।